বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমি আমার রাজধীর বিশ্বাস, আমি টেলিভিশন প্রতিনিধি। আমি এই মুহূর্তে অবস্থান করছি নড়াইল জেলার লগড়া উপজেলার লক্ষ্মীবাসা থানা অবস্থিত, থানার 100 গজ পশ্চিম পাশে জাগ্রত ফুড প্রোডাক্টস বেকারিতে। এখানের প্রোপাইটার রয়েছেন বাবু সরকার, আপনারা দেখছেন আমার ক্যামেরার সামনে। এখানে যে বেকারিটিতে আমরা রয়েছি, আপনারা দেখছেন বেকারির যে অবস্থা, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে এই বেকারিতে খাবার তৈরি হচ্ছে। এখানে যে প্রোপাইটার বাবু সরকার রয়েছেন, তিনার সাথে কথা হয়েছে আমাদের, তিনি আমাদের জানিয়েছেন যে বেকারিতে একটু ময়লা হবেই। তো আপনারা আমার ক্যামেরার সামনে ভিতরটা, এখানে বেকারিতে তারা কর্মচারী রয়েছেন, এই করোনার সময়কালীন তাদের যে অবস্থাতে তারা কাজ করছেন, সরকারিভাবে এটা নিয়মভিত্তিতে আসে না, এবং বেকারির যে পানি ময়লা যে যেগুলো রয়েছেন আপনারা দেখছেন আমার ক্যামেরার সামনে সেটা তো। এবং এই বেকারির পাশে বেকারির যে ড্রেনটি রয়েছেন, ড্রেনের যে অবস্থা রয়েছেন আমরা সেটাও দেখাবো। এখানে কারোর মুখে কোনো মাস্ক নেই, এবং বেকারির যে ড্রেনের যে পাশটা আপনারা দেখছেন, এখানে হাজার হাজার মাছি, এই মাছি উড়ে এখান থেকে এই বেকারির খাবারে পড়ছে, আবার সেইভাবেই তৈরি হচ্ছে এই বেকারিতে খাবার। এর আগে পরিবেশ এবং লগড়ার যে অভিযান এখানে পরিচালনা করা হয়েছে, তাদের অনেকবার জরিমানাও করা হয়েছে, আমরা সেমনটি দেখছি। এখানে দেখছেন মাছি একটার পর এক পড়তে আছে এখানে, এবং সেইভাবে তৈরি হচ্ছে খাবার। এবং এই বেকারির যে অবস্থাটা রয়েছে, এখানে যে পুরনো অনেক মালামাল যেগুলো রয়েছেন, বিভিন্ন যে এই বেকারির কাজে ব্যবহৃত যে মাল, সেগুলো এখানে আগলা এবং খোলা পরিবেশে আমরা দেখতে পেয়েছি, সেটা আপনারা আমাদের ক্যামেরার সামনে দেখছেন। বেকারি পাশ পাশের সাইডে এখানে এগুলো কি সবকে বিস্কুট ফেলানো, বিস্কুট রুটি হয়েছে, বিস্কুট রুটি ফেলানো এখানে, আপনাকে জানা নাই। এখান থেকে খাবার তৈরি লগড়ার বিভিন্ন স্থানে যাচ্ছে। এখানের কই বাবুদা লাইভ, এখানের যে পরিবেশে খাবার তৈরি হচ্ছে আপনারা দেখছেন, মানে এখানে বিস্কুট প্যাকিং করছে। এবং আরও একটি বিষয় আমরা যেটা দেখতে পেয়েছি, আমার হাতে একটি কাগজ রয়েছে যেটা বিস্কুটের কাগজ, সেটা আমি দেখছি কেকের কাগজে ব্যবহার হতে। এটা যাচ্ছে কি আপনাদের কেক না, এটা কেক না, এটা কি কাগজ কেকের, কয়দিন মেয়াদ এটার, বেকারিতে কাজ করতে হলে মাথায় আপনার সেফটি একটা নেট থাকে, জানেন সেটা, জানেন না আপনার কম, এই ফ্যাক্টরির মালিক কোনো সময় বলেও নাই আপনারা দেখলেন। এখানে যে পরিবেশে খাবার তৈরি হচ্ছে, এবং এখানে যে কোম্পানির এই বেকারির মালিক রয়েছেন, তার সাথে আমরা কথা বলবো, তার কর্মচারীদের সাথে আমরা কথা বলেছি। এখানে যে যারা ওয়ার্কার রয়েছেন এই বেকারিতে, শ্রমিক কাজ করেন, আপনারা দেখছেন একজনেরও কোনো মুখে মাস্ক নেই, এবং যে পরিবেশে তারা খাবার তৈরি করছে আমার ক্যামেরার সামনে আপনারা অবশ্যই সেটা দেখতে পাচ্ছেন। এবং আরেকটি বিষয় রয়েছে, বেকারির চারিপাশে যে খাবারগুলো রয়েছেন, এই খাবারগুলো প্রতিটা পরিবারে হয়তো খাই, না হয় কিছু পরিবার খায়, সবগুলো আগলা রয়েছেন। এবং যে ময়লা পরিবেশ, আমরা এখন সরাসরি চলে যাবো এই কোম্পানির, এই ফ্যাক্টরিতে মালিক রয়েছেন তার কাছে। দাদা, আপনি জানাবেন এই যে এটা আছে আপনার কি জিনিস, রুটি, এটা কি ওই ভিতরে কি মেমোটা কি রুটির দেওয়া না কিসের দেওয়া, একটু দেখেন তো কিসের দেওয়া, এটা দেখি রুটির দেওয়া, রুটির দেওয়া না, কয়দিন মেয়াদ এই রুটিটার, 7 দিন মেয়াদ, ওইটা দেওয়া আছে কি ওইখানে স্লিপটা, এরকম একটা স্লিপে কি লেখা আছে, এক মাসের লেভেল দেখেন তো, একটা নাকি সবগুলো রকম, আচ্ছা। আর এই আপনি কি সরকারি নিয়ম নীতি মানেন কি মানেন না,
সরকারি নিয়ম নীতি মানেন? সরকারি নিয়ম নীতি মানেন। আপনার কোনো ওয়ার্কারের মুখে মাস্ক আছে? মাথার কোনো সেফটি আছে আপনার? ওইখানে এখানে রুটি তৈরি আছে অথবা কেক তৈরি আছে, একটা চুল পড়তেই পারে নাকি? একটা চুল পড়তে পারে। যদি তার মাথার সেফটিটা পরা থাকে তাহলে তো তার চুলটা আর ওই খাবারের সাথে যাবে না, পড়তেই পারে অথবা পড়বে না। তাহলে আপনি কি নিয়ম নীতি তোয়াক্কা করছেন না করেন নাই? ব্যবহার তো কাজের সময় করতে হবে, মাস্কটা এবং মাথার যে সেফটি আর কি, আপনার চুলের যেটা একটা নেট ধরনের পরে কিনতে পাওয়া যায় সব দোকানে, ফার্মেসির দোকানে, বিভিন্ন দোকানে, এটা পরে তো কাজ করার নিয়ম। তাহলে নেই কেন? এখন তো সকাল না, এখন তো দুইটা ছয়, তো কাজ করার আগে পড়তে হবে, আবার কাজ করার আগে তো আবার পরে নিতে হয়। কাজ সময় খুলে মেশিন নষ্ট, আর যারা এই যে কাজ করতেছে তৈরি আসছে না, আপনি এর আগে আপনাকে আমরা কাজ করতে দেখছিলাম, আপনার সাথে যে সমস্ত কথা হলো এবং আপনি একজন সাংবাদিকের কথা আমাকে বলেছেন যে তিনি আসে এবং আপনাদের পাঠাইছে, আমরা কি কারোর চাকরি করি না আপনার চাকরি করি? তাহলে আপনি আমাকে ওই কথা কীভাবে বললেন? আমি আসছি, আসছিলাম, আসে কি আপনার কাছ থেকে চান্দা টান্দা টাকা পয়সা নিয়েছিলাম? তাহলে ওইভাবে বললেন, তাহলে ওইভাবে বললেন যে মনির ভাই লোক পাঠালো, মনির ভাই আসে, মনির ভাই কয়েক সব কিছু তোমাকে দেখতো, হ্যাঁ সমস্যা নেই না। আমি কি আপনার কাছে দেখতে চাইছি কোনো কিছু? আপনার কাছে বলছি যে দাদা আপনার তো, আপনার যদি এখানে লাইসেন্স করে আপনি ব্যবসা করতে বসছেন, তারপরে জিজ্ঞেস করলাম যে দাদা এইভাবে এইভাবে পরিবেশে তৈরি হচ্ছে, আপনি আমাকে আর একজন মালিক সাদা দিয়েছেন কিন্তু প্রোপাইটার তো আপনি, আপনি নিজেই। আপনার এখানে এর আগে কি মোবাইল কোর্ট পরিচালনা হয়েছে? হয়েছে। কত জরিমানা খাইছেন আপনি? এটা ফল্ট ছিল কি নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ থাকায়? তাই ফল্টটা তো কোনো শেষ নেই। আচ্ছা, আপনার বেকারির পাশে এখনও অনেক পুরনো খাবার যেগুলো পড়ে আছে, আসলে কি পড়ে থাকার নিয়ম? যেটা ডাস্ট হবে সেটা তো আপনার আলাদা বস্তাবন্দি করে রাখতে হবে, ফেলে দিতে হবে অথবা কোনো জায়গা বিক্রি করবেন। আপনি আসেন, আমি দেখাচ্ছি আপনাকে যে বস্তাবন্দি আছে না কোথাও ফেলানো আছে, আসেন যান আমার সামনে। আমাদের কথা আছে এখানে মালিকের সাথে, প্রোপাইটার যিনি রয়েছেন এই পাশে, দাদা এই পাশেটাই, এখানে কি এইভাবে আসলে থাকার নিয়ম? বস্তাগুলো ওই যে দেখেন রুটি দিয়ে খাবার যেগুলো ফেলানো দিলেই তো এখানে খাচ্ছিল, না এটা কি ফেলানোর জায়গা না? এটা আপনার বেকারি ভিতরটা না? শুক্রবারে আমি রাখাই দিই, সপ্তাহে একদিন করেন। এই বিড়ালটা এখান থেকে গেল, এখানে পাঁচটা মাছি পড়লো অথবা মশা পড়লো, এখান থেকে যে ভালো যে খাবারটা আসছে ওইখানে পড়বে, পড়তে পারে কি পারে না? পড়তে পারে কি পারে না? তাহলে এটা কি অস্বাস্থ্যকর আছে? অস্বাস্থ্যকর মানে কারণ মাছি তো মনে করেন ভাই, এইগুলো ধরলি কোনো শেষ নেই ধরেন না। এটা যদি আপনি ইচ্ছা করেন এটা তো একটু পরিষ্কার করতে পারেন। আমি তো আপনি যদি মালিক হন আপনিও পারবেন না, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। আপনি যদি মালিক হন আমার জায়গাতে আপনি যদি হন আপনিও পারবেন না ভাই, এটাই করতে যতটুকু সম্ভব মনে করেন চেষ্টা করি করার। আমরা তো মানে আমাদের তো বউ ছেলে মেয়ে খায়, আমরা তো খাই তা না, আপনারা কি খান? আমার তো মনে হয় আদৌ মনে হয় খান না, কারণ এইখানে যে দুইটা তিনটা বিড়াল ছিল, এটা যদি বাইরের সাইড হতো, আপনার ড্রেনটার অবস্থা দেখছেন, ওইখানে থেকে মাছি টাছি উড়ে আসে কি পড়তে পারে না আপনার এখানে খাবারে? মাছি তো মনে হয় ড্রেনটা তো পরিষ্কার করেন নাই। ড্রেন পরিষ্কার হয়ে যায় ওই মহিত ভাই প্রায় দিনই পরিষ্কার করে, মহিত ভাই পানি আসে প্রায় দিনই পরিষ্কার করে, না করলে তো পানি যেতে পারে না। আপনাদের এই যে আপনার এটা তো একটা খাবারের বেকারি, এর পাশে কিন্তু ওই একটা কারখানা আছে প্লাস্টিক কারখানা, ওটা কিন্তু হয় না জানেন, পরিবেশের জন্য ক্ষতি করে এটা। তাহলে ওনারা আপনারা বাগে এই ড্রেনটা পরিষ্কার করেন? এখন তো পরিষ্কার করা নেই, আমি তো আপনার বেকারিতে আবর্জনা অবস্থা পাইছি। পানির কাজ করে সেই সময় ওই পানিটা কোথায় যায়? পানিটা ড্রেন দিয়ে ওই পাশে চলে যায়, ড্রেন দিয়ে ওই পাশে চলে যায়। আপনারা শুনলেন আমাদের যে বেকারি মালিক রয়েছেন তার সাথে কথা হলো, আমরা বিষয়টি প্রশাসনের কাছে তুলে ধরতে চাই যেটা, এবং এই অস্বাস্থ্যকর পরিবেশের যে এখানে যে বেকারিতে যে খাবার তৈরি আছে অবস্থা, অবশ্যই তিনারা এই বিষয়ে ব্যবস্থা নেবেন। লগড়া থানার 100 গজ পশ্চিম পাশে এই বেকারিটি অবস্থিত, এই বেকারিটি জাগ্রত ফুড প্রোডাক্ট। দর্শকদের উদ্দেশ্যে আরেকটি কথা, সকলে আমাদের লাইভটি শেয়ার করবেন এবং প্রশাসন আমিন টেলিভিশন এ ট্রাস্টেড নিউজ মিডিয়া।